কুকুরের মাংস চেনার উপায়। গুগল সার্চে সবচেয়ে বেশিবার খোঁজার তালিকায় এই মুহূর্তে আছে এরকমই প্রশ্ন। আর এই খোঁজটা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে। খাসির বদলে কাচ্চিতে কুকুর বিড়ালের মাংস মিশিয়ে দেওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রেস্তোরাঁর বিরুদ্ধে এমন প্রশ্ন তোলেন এক ক্রেতা। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যেই রেস্তোরাঁ কর্তৃপক্ষ দাবি করেন, ব্যবসায়িক ক্ষতির উদ্দেশ্যেই উদ্দেশ্যমূলকভাবে প্রতিপক্ষ এমন অপপ্রচার চালিয়েছে। কিন্তু কেন প্রতিপক্ষরা ব্যবসার ক্ষতি করার চেষ্টা করে আর এই সমস্ত অভিযোগের কারণে ব্যবসাতেই বা কতটা প্রভাব পড়ে, জানার চেষ্টা করেছেন বিবিসির তানহা তাসনিম। গত কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে আলোচনায় ফুড ফ্র্যাঞ্চাইজি সুলতান স্টাইনের খাসির মাংসের বদলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ। এই নিয়ে ব্যাপক সমালোচনার মুখে রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, ব্যবসায়িক ক্ষতির উদ্দেশ্যে উদ্দেশ্যমূলকভাবে প্রতিপক্ষ এমন কাজ করেছে। অবশ্যই এটার পিছনে কারো হাত আছে বা ষড়যন্ত্র আছে, কারণ একটা বোন দিয়ে কিভাবে জাস্টিফাই করা যায় যে এটা মাটন না অন্য কিছু ছিল। অবশ্যই আমাদের রেপুটেশনটা নষ্ট করার জন্য অ্যাকচুয়ালি এটা করেছে। এর আগে 2018 সালে নীরব হোটেল এবং 2022 সালে আল্লারদান বিরিয়ানি হাউসের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠে। সে সময় তারাও ব্যবসায় ক্ষতি করতে উদ্দেশ্যমূলক অপপ্রচারের অভিযোগ করেন। কিন্তু এই ধরনের অভিযোগ কেন করা হয়? পরে কম্পিটিশনের জন্য নিজেদেরকে, নিজেদের সেল বাড়ানোর জন্য, যে আরেকজনের সেল কমলে আমার সেল বাড়বে, বাট নট নেসেসারিলি সবসময় প্রতিপক্ষরা করে, বিকজ এখানে তাদের রেপুটেশনেরও ব্যাপার থেকে যায় কিছু। বিকজ একজনেরটা হলে কাস্টমারের ভিতরে কিন্তু ওই ইয়েটা চলেই আসে, তখন সে আরেকজনকে নিয়েও সন্দেহ করে। নট অনলি কম্পিটিটার্স করে এখানে, কন্টেন্ট ক্রিয়েটার্স অর জাস্ট এনি কাস্টমার্স ক্যান ডু ইট ফর দেয়ার ওন পপুলারিটি। সোশ্যাল মিডিয়াতে আমি একটা কিছু একটা দিলাম, আমি অনেক পপুলার হলাম। ক্রেতারা কি এমন প্রচারণায় প্রভাবিত হন? আমার কাছে এটা মনে ভুয়া মনে হয়েছে। প্রথমে যখন আমি নিউজটা দেখেছিলাম তখন আই থট যে ইয়া মেবি ইটস এ ট্রুথ, বাট দেন এগেইন আই থট যে না, অ্যাকচুয়ালি মানুষের হুট করে কনক্লুশনে না পৌঁছানোটা উচিত। প্রতিপক্ষের দ্বারা উদ্দেশ্যমূলক অপপ্রচারের এই বিষয়টিকে ইংরেজিতে বলা হয় স্মিয়ার ক্যাম্পেইন। কেবল খাবার ব্যবসাতেই যে এ ধরনের ক্যাম্পেইন হয় তেমনটাও ঠিক না। বাংলাদেশের গণমাধ্যম, মোবাইল ব্যাংকিংয়ের মতো বিভিন্ন খাতে প্রকাশ্যে এ বিষয়গুলো দেখা যায়। তবে এমন প্রচারণার প্রভাব নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ভিন্ন মত আছে। চেয়েছিল যে আমাদের একটা অনেক বড় ক্ষতি হোক, আমাদের নামটা ইয়ে নষ্ট হোক, বাট অ্যাকচুয়ালি এখন আমাদের প্রতি আমাদের কাস্টমারদের এতটাই আস্থা যে কন্টিনিউ আবার সব কিছু আগের মতো হয়ে গেছে। আমার মনে হয় না এটা ব্যবসায়িকভাবে তেমন কোনো প্রভাব ফেলে, কারণ আমাদের দেশে বা এই সাবকন্টিনেন্টের কথাই বলি না কেন, আমরা খুব কুইক রিয়াকশন দিতে পছন্দ করি, নানান জিনিস আমরা বয়কট করি এবং পরদিন সেটা খেতে খেতেই হয়তো বলছি বয়কট বয়কট বয়কট, কিন্তু আমার মনেও নেই, মাথায়ও নেই যে আমি ওই জিনিসটাই কনজিউম করছি। এটা একটু লং টার্ম এফেক্টই হয়, বিকজ রেপুটেশন ব্যাক করানো ডিফিকাল্ট হয়ে যায় এবং যারা জানে না প্রোডাক্টটা সম্বন্ধে তারা কিন্তু আসতে চায় না তখন আর। সো ওই জায়গাটায় আমাকে নতুন কাস্টমার্স পেতে তখন একটু ডিফিকাল্ট হয়ে যায়। অভিযোগ প্রমাণিত হবার আগেই নেতিবাচক মন্তব্যের কারণে ক্রেতাদের মধ্যে যখন আস্থার সংকট তৈরি হয় তখন তা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ থেকে যায় ব্যবসায়ীদের সামনে। তানহা তাসনিম, বিবিসি বাংলা। দেখছিলাম আমরা রিপোর্টে সাম্প্রতিক সময়ে ভীষণ ভীষণ আলোচনা, এটি টিঙ্কার জনাত মিম আছেন আমাদের সঙ্গে। নিশ্চিতভাবে আপনার ওই আলোচনা চোখে পড়েছে এবং আপনি নিজেও এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করেন অন্তর্প্রেরণাদের নিয়ে। এই ধরনের অভিযোগ সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা হয় খুব দ্রুত ছড়িয়ে যায়, অনেকে হয়তো এর সত্যতা যাচাই না করেই ছড়ায়, কিন্তু আলটিমেটলি সেটা আসলে কত বড় সেই ক্ষতি হয়ে দাঁড়ায় ওই প্রতিষ্ঠানটির জন্য একটু বলবেন। প্রচণ্ড রকম ক্ষতি সম্মুখীন হয় যে প্রতিষ্ঠানগুলো সম্পর্কে এই ধরনের অভিযোগ আসে, কারণ একটা ইমেজ কিন্তু থেকেই যায় যে আসলে না তাহলে মনে হয় কথা হয়েছে এরকম হতেও পারে। আর অনেকেই যখন এটা শেয়ার করে তখন দ্রুত দেখবেন যে নেগেটিভ যে কোনো কিছু পজিটিভ কোনো ঘটনার চেয়ে বেশি শেয়ার্ড হয়। তো তাতে করে যেটা হয় যেটা দ্রুত ছড়ায় এবং দ্রুত ছড়ানোর কারণে বেশি বেশি মানুষ এটা নিয়ে কথা বলে, কথা বলার কারণে একটা ইমেজ কিন্তু সাবকনসাস মাইন্ডে এটা ফেলে এবং এটা লং টার্ম কিন্তু কাজ করে। এবং আমার মনে হয় যে ওই ইমেজ পজিটিভ ইমেজটা তৈরি করতে এফেক্টেড ব্র্যান্ডের কিন্তু লঙ্গার পিরিয়ড লাগে এবং অনেক বেশি হচ্ছে এফোর্ট দিতে হয় এটার জন্য। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি দেখছিলাম যে শুধুমাত্র যে ওই যদি সুলতান জাইনের কথা বলি, বাট এরকম
অন্যান্য জায়গাতেও যারা সাধারণ ভোক্তা, আমি অনেকের সঙ্গে কথা বলে মনে হচ্ছে তারা এখন আসলে কনসার্ন, মানে এই রিপোর্টটার বা আলোচনার কারণেই হয়তো বা এই বিষয়টা হচ্ছে যে তারাও এখন ভাবছে আচ্ছা আসলেই কী খাচ্ছি না খাচ্ছি। এখন ভোক্তাদের মনে যে প্রশ্ন ওঠা সেটাও তো আসলে এক ধরনের যৌক্তিক নাকি? যৌক্তিক অবশ্যই, কারণ ভোক্তা হিসেবে তো আমারও মনে হবে যে আচ্ছা কথাটা হলো তাহলে কি আসলেই একটা কিছু যা বটে মানে রটে তার তো কিছুটা বটে, তো হচ্ছে তাহলে এরকম কোনো সুযোগ আছে কিনা, তখন একটা ভয় ভীতি তো কাজ করেই, যে জানতে ইচ্ছা করেই যে আসলে কি ঘটনা হয়েছিল ওই সময় বা এই ঘটনাটার পেছনে আসলে কি। কিন্তু এরকম আমি আমার কর্মজীবনে বা আমি আমার ক্যারিয়ার লাইফে অনেক দেখেছি যে হচ্ছে প্রতিপক্ষ হিংসার প্রতিহিংসার বশবর্তী হয়ে একটা প্রতিষ্ঠান বেশ উপরে উঠছে, তাকে টার্গেট করে করছে এবং পরবর্তীতে সেটা ধরাও পড়ছে, হয়তো আইনি ব্যবস্থা নেওয়াও হচ্ছে, কিন্তু তারপরে ওই যে একটা ক্ষতি যা হওয়ার তা তো হয়েই যায়। এবং আমরা যেটা বলছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পুরো ঘটনাটি ব্যাপক আলোড়ন ফেলে, গত কয়েকদিন ধরে তো চলমান, এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে এ নিয়ে নানান মতামত মন্তব্য আমরা দেখতে পাই। মোহাম্মদ আলমগীর নামের একজন লিখেছেন, অনুমান আন্দাজের ভিত্তিতে কারো উপর দোষারোপ করা জঘন্য অপরাধ। এরকম মন্তব্য যেরকম অনেকের আছে তেমনি আমরা একটু যদি আরেকটা মন্তব্য দেখি, রুনাখা নামে না, তিনি লিখেছেন, খাসি থাকুক বা না থাকুক ফ্রি মার্কেটিং হলো। ওকে, এটাও বোধহয় একটা দিক, আপনি কিভাবে দেখেন এটি টিঙ্কার জান্নাত, যে নেগেটিভ মার্কেটিং শব্দটার সঙ্গে আমরা পরিচিত এখন, সেইটা আসলে কতটা ইফেক্টিভ হয়? অনেক বেশি এফেক্টিভ, এবং এইটা অনেক ব্র্যান্ড, আমি বলবো যে এথিক্যালি এটা একেবারে রাইট না, বাট অনেক ব্র্যান্ড এটা কিন্তু করতে চায়, যে যখন দেখে যে তাদের কোনো প্রোডাক্ট বা কোনো হচ্ছে গিয়ে সার্ভিস তারা আশানুরূপ সাড়া পাচ্ছেন না, তখন লাস্ট অপশন হিসেবে কিন্তু নেগেটিভ মার্কেটিংটা রাখেন। আবার অনেক ব্র্যান্ড কিন্তু এই নেগেটিভ মার্কেটিংটা শেষ অপশন না, একদম তাদের কার্যকলাপের মাঝামাঝিই তারা রাখেন যে না আমরা নেগেটিভ মার্কেটিংও একটা সময় গিয়ে করবো। সো কারণ হয় কি, ওই যে আমি যেটা বললাম যে দ্রুত শেয়ার হয়, সবাই আলোচনা করে, যেটা আসলে ব্র্যান্ডগুলো চায় যে এঙ্গেজমেন্ট, যে সবাই এঙ্গেজ হোক, কথা বলুক, এটা ছড়াক, তারপর ভালো খারাপ যেটা হবে সেটা দেখা যাবে। তো এই কারণে নেগেটিভ মার্কেটিং খুবই হচ্ছে গিয়ে আমি মনে করি যে এটা যত দ্রুত ছড়ায় এফেক্টও ফেলে আবার নানান রকম প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ফুড ব্লগিং বলি বা আদার্স বিষয়গুলো বলি, সে সমস্ত ক্ষেত্রে সামনে এই ঘটনাগুলো এরকম ঘটনা আরো বাড়তে পারে কিনা, ছাড়া আরো ডালপালা মেলতে পারে কিনা? আমার মনে হয় মেলতে পারে। আজকে সকালে একটা ব্র্যান্ডের সাথে কথা হচ্ছিল এবং তিনি বলছিলেন আমাকে যে টিঙ্কার তুমি তো করবে না, বাট আমি জানি যে নেগেটিভ মার্কেটিং কাজ করো, এটা খুব ভালো কাজ করে, এটা আমি করাতে চাই। তো হচ্ছে গিয়ে আমার মনে হয় যে এই একটা সময় থাকে না, হয়তো ওই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অথবা ঢুকে গেছি অথবা ঢুকবো, যে যখন আসলে নেগেটিভ মার্কেটিংটা নিয়ে ব্র্যান্ডগুলো খুব মানে এফেক্টিভলি কাজ করতেছে আর কি বা করবে। রাইট, এবং আমরা এই ঘটনায় আমরা দেখেছি পার্টিকুলার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার তারাও গিয়েছে, বাট এখন পর্যন্ত জিনিসটা প্রমাণিত হয়নি, কিন্তু একটা ইফেক্ট তো ফেলেছে। আপনি যেটা বললেন যে লং টাইম আসলে সময় লাগবে, সেক্ষেত্রে আসলে সাধারণ যারা মানুষ, ক্রেতা বা ভোক্তা এবং একই সঙ্গে যারা ব্যবসায়ী, এই দুটো পক্ষের আসলে ঠিক কী ধরনের দায়বদ্ধতা তৈরি হচ্ছে সামনে? দেখুন, এই ঘটনাটার ব্যাপারটা খুব বাজেভাবে এফেক্ট ফেলেছে বা ফেলবে বলে আমি মনে করি, কারণ দেখুন একটা আমরা যদি গায়ে ব্যবহারের কোনো পণ্য হতো বা সার্ভিস হতো যেটা আসলে ডিরেক্টলি আমরা কনজিউম করতেছি না, সেটার এক ধরনের এফেক্ট থাকতো, আর এটা যেহেতু আমরা ডিরেক্টলি কনজিউম করতেছি, খাচ্ছি, সো ওইটা আসলে খুব বাজে একটা এফেক্ট ফেলবে বা রাখবে বলে আমি মনে করি। এবং এই বিষয়ে আসলে সচেতনতা আমাদের ব্র্যান্ডের পক্ষ থেকে এবং আমাদের নিজেদের পক্ষ থেকেও থাকা উচিত ছিল, যে বা ব্র্যান্ডেরও যে ধরনের মন্তব্যই তারা যে সিচুয়েশনেই দেখ না কেন একটু সতর্ক হওয়া উচিত ছিল।